আত্মা প্রকল্পের মাধ্যমে নদিয়া 73 নম্বর ব্লকের 80 জন চাষিদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আজ ব্লক অফিসে। এই প্রশিক্ষণ শিবিরে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা উপস্থিত ছিলেন। কৃষি দপ্তর, মৎস্য দপ্তর, প্রাণী দপ্তর আধুনিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন চাষ করে কীভাবে স্বনির্ভর হতে পারেন তা আলোচনা করেন আধিকারিকরা। এদিন উপস্থিত ছিলেন 73 নম্বর ব্লকের বিডিও শুভসিংহ রায়, কৃষি আধিকারিক বিপ্লব বিশ্বাস, এইও পুষ্পেন রায়, মৎস্য সম্প্রসারণ আধিকারিক শুভেন্দু হালদার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক অলোক কুমার সাউ, কৃষি কর্মাধ্যক্ষ অজয় কুমার মণ্ডল। এই ধরনের আর বার্ড ফ্লু দুটো প্রায় পাশাপাশি লক্ষণ, কিন্তু একটা মনুষ্যকুলকে আক্রান্ত করে আর একটা করে না। আমরা এই রানীক্ষেত ডিজিজের এগেনস্টে যদি ভ্যাকসিন বছরে দুবার দিই তাহলে মুরগিরা এই রানীক্ষেত ডিজিজটা হবে না, সেটা মহামারীর মতো আমাদের দেখা যায়, যেটা ইমিডিয়েট দক্ষিণ ভারতে একটা খবর হয়েছে যে কতগুলো ফার্মের মুরগি মেরে ফেলতে হচ্ছে। কিন্তু সেটা কিসের জন্যে? রানীক্ষেত অসুখের জন্য। এই জিনিসগুলো যদি ক্লিয়ার আমাদের আইডিয়া না থাকে, ওখানে আমাদের মন স্বপ্ন বেঁধে দেয় আরও কিছু অসুখের সঙ্গে যোগ করে হয়তো চিন্তা করো তাহলে এটা করোনা থেকে এবং তারা ওই রকমভাবে একটু গুছিয়ে দিচ্ছে, আমাদেরকে আতঙ্ক করছে। যদি কখনো কোনো কিছু হয় সেটা সরকার আপনাদেরকে সচেতনকরণ করবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যদি এর মধ্যে কোনো রকম হ্যাম্পারিং হয় তাহলে গোটা শিল্পই কিন্তু ধ্বংস হবে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।